আমাদের উপর ইট পাটকেল মারা শুরু করে টিয়ার গ্যাস এবং গ্যাস গান মারতে বাধ্য হই আমরা কর্মসূচির নামে সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ মামলা নির্যাতনে আন্দোলন দমানো যাবে না হুঁশিয়ারি বিএনপির টিকে থাকার জন্য মরণ কামড় দিচ্ছে খুলনা তো গুলি হয়েছে আর গুলি করে আমাদের জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না উপরে উপরে পদযাত্রা হাত তলে তলে সহিংসতা আবার যদি আগুন নিয়ে মানুষ পোড়াতে আসে যেই হাতে আগুন সেই হাত আমরা পুড়িয়ে দেব দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌরুশী এবার অন্যান্য শীর্ষ সংবাদ 2023 সালের হজ কার্যক্রম উদ্বোধন রোড টু মক্কায় ঢাকাতেই হবে ইমিগ্রেশনের শতভাগ কাজ কাল রাতে প্রথম ফ্লাইট ই ব্যবস্থাপনায় সহজ হয়েছে সব বললেন প্রধানমন্ত্রী এক মাস পরপর বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় হবে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম উদ্যোগ নিচ্ছে সরকার জানালেন প্রতিমন্ত্রী বকেয়া বিলে দিশে হারা বিদ্যুৎ বিভাগ আমদানির হুমকিতেও কমছে না পেঁয়াজের দাম ঘুরপাক খাচ্ছে 80 টাকাতেই হুহু করে বাড়ছে আলুর দর ব্রয়লারের কেজি নেমেছে 200 টাকায় ওঠেনি জাল ও নৌকার খরচ মধ্যরাত থেকে 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হতাশা নিয়ে সাগর থেকে ফিরলেন মোখায় বিপর্যস্ত জেলেরা সময়সীমা কমিয়ে আনার দাবি এবং প্রাশ্চাত্যের পর এবার মুসলিম বিশ্বের কাছে ধর্ণা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আরব লীগের সহায়তার আশায় হঠাৎ করেই গেলেন সৌদি আরবে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন যাচ্ছি তার কাছে আফজাল তত্ত্বাবধায়ক সরকার সহ কিন্তু 10 দফা দাবিতে বিএনপি 9টি মহানগরী ও 27টি জেলায় কিন্তু সমাবেশ করেছে তো সেই সমাবেশে আমরা দেখেছি আজ খুলনা এবং রংপুরে কিন্তু তাদের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে এর পাশাপাশি নারায়ণগঞ্জেও কিন্তু বিএনপির দুই দল কিন্তু নিজেরাই হাতাহাতিতে জড়িয়ে গেছে তো এই পরিস্থিতির বর্তমান কি অবস্থা বর্তমান যেটি হচ্ছে যে খুলনায় যে সংঘর্ষ হয়েছে খুলনা প্রেস ক্লাবের সামনে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে কী কারণে হয়েছে সেটি রিপোর্টেই বিস্তারিত চলে এসেছে তবে এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি 10 জন পুলিশ সদস্য সহ অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন এই ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে আর মামলার প্রস্তুতি চলছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি আমরা যদি দেখি যে বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে আজকে যে হামলা সংঘর্ষ হয়েছে উত্তেজনা হয়েছে সেই বিষয়টি খুলনায় পুলিশ বিএনপির সংঘর্ষ যদিও আমরা তখন পেয়েছিলাম আহত 15 সেই সংখ্যাটা বেড়েছে গ্রেফতার 10 জন রংপুরে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কের ঘটনা ঘটেছে সেই সময় বিএনপির সিনিয়র নেতারা হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয় নারায়ণগঞ্জে স্লোগান দেয়া নিয়ে বিএনপিরই দু গ্রুপের সংঘর্ষ হাতাহাতির ঘটনা ঘটেছে একে অপরকে চেয়ার ছড়াছড়ি হয়েছে আমরা যতটুকু দেখেছি এবং আজকে যেটি বললেন যে 9 মহানগর ও 27 জেলায় সমাবেশ তারা পালন করেছে বাকি জেলাগুলোতে অনেকটা শান্তিপূর্ণভাবেই তারা আজকে কর্মসূচি পালন করেছে এবং তাদের যে দাবি তত্ত্বাবধায়ক সরকারের দাবি যেমন রয়েছে সংসদ বাতিল করতে বলেছে সংসদ ভেঙে দিতে বলেছে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে এবং দাবিগুলো মানা না হওয়া পর্যন্ত তারা শেষ পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন আগামী 23 তারিখেও তারা পদযাত্রা করবেন এছাড়া 26-27 তারিখে আবারও জেলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা রয়েছে আজকে ঢাকায় বিএনপি সমাবেশ করেছে ঢাকার রাজধানী শ্যামলীতে তারা সমাবেশ করেছে সেখানে বিএনপির মহাসচিব বলেছেন বিএনপি সংঘাত চায় না সুষ্ঠু নির্বাচন চাই সেই নির্বাচনটি হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার হাতে আমরা এখন সেই রিপোর্টটি দেখব তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশ ছুটির দিনে বেলা 12টা থেকে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে শ্যামলীর ক্লাব মাঠে জড়ো হন নেতাকর্মীরা স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকতে মরণ কামড় দিচ্ছে সরকার বলেন বিএনপি সংঘাত নয় সুষ্ঠু নির্বাচন চায় আর সেটা হতে হবে নির্দলীয় সরকারের অধীনে সরকার এই শেষ সময়ে টিকে থাকার জন্য মরণ কামড় দিচ্ছে খুলনা তো গুলি হয়েছে আর গুলি করে আমাদের জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না আমরা সংঘাত চাই না শান্তিপূর্ণ উপায়ে পরিবর্তন চাই নির্বাচন
কখনোই আওয়ামী লীগের অধীনে সেটা কখনো সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন হবে না। অবিলম্বে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। যতই চিল্লাবিল্লি করে, যতই জাপান, যুক্তরাজ্য, আমেরিকা আর এই সৌদি আরব কাতার চিনে যান, কোনো লাভ নাই, সময় শেষ, আল্লাহর ভাষা এখনো সময় আছে। জনগণের চোখের ভাষা পড়ুন, জনগণকে মুক্তি দেন এবং জনগণের যে দাবি উঠেছে সেই দাবি মেনে নেয়। আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে রাজপথে ঐক্যবদ্ধ হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আফজাল, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে ঢাকা উত্তরে যে বিএনপি সমাবেশ আজ অনুষ্ঠিত হয়েছে, সেই সমাবেশে কিন্তু বিএনপির শীর্ষ নেতারাও বক্তব্য রেখেছেন এবং নানা ধরনের বার্তা কিন্তু তারা তাদের দলীয় নেতাকর্মীদের দিয়েছেন। তো এর মধ্যে কি কি ছিল, তাদের তো 10 দফা দাবি আছে। বিএনপির মহাসচিব কথা বলেছেন, এছাড়া অনুষ্ঠানের যে আয়োজন করেছেন তাদের পক্ষ থেকেও বক্তব্য এসেছে। আমরা যদি ঢাকা উত্তর বিএনপি সমাবেশে বিএনপির নেতারা কে কি বলেছেন সেটি যদি একটু দেখাতে চাই, দেশে বিদেশে সব মহলে গ্রহণযোগ্যতা হারিয়েছে সরকারের, এই মন্তব্যটি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় টিকে থাকতে সরকার মরণ কামড় দিচ্ছে, বিএনপির যে সভা সমাবেশগুলোতে সেখানে হামলা হচ্ছে, গুলি ছোড়া হচ্ছে এবং আন্দোলনকে ভিন্ন দিকে নিতে চেষ্টা করছে। যতই চেষ্টা করুক, গত 12 বছরে সরকার পারেনি, এবারও পারবে না এমন মন্তব্য করেছেন। বিদেশে সফর করে লাভ হবে না, যেটি বিএনপির মহাসচিব স্পষ্ট করে বলেছেন যে প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর থেকে শুরু করে সামনের সফরগুলো কেন্দ্র করে তিনি বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি, বিএনপি সংঘাত চায় না এবং সেই নির্বাচনটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে এবং এটি যদি না হয় তাহলে দেশের জনগণ আগামী নির্বাচনটি মেনে নিতে পারবে না। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন, এটি বক্তব্যটি এসেছে গতকালকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে আরপিও সংশোধনের। সেখানে বলা হচ্ছে যদি কোনো কেন্দ্রে অনিয়ম হয়, একটি কেন্দ্রে হোক বা একাধিক কেন্দ্রে হোক, তাহলে সেই সব কেন্দ্রে অনিয়ম হওয়া কেন্দ্রের ফলাফল বাতিল করতে পারবে, কিন্তু পুরো আসনের নির্বাচন নির্বাচন কমিশন বাতিল করতে পারবে না এমন বিধান রেখে আরপিও সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটি সমালোচনা করেছেন, যদি নির্বাচন কমিশন কোনো আসনের বা কোনো ভোটের যে কেন্দ্র আছে সেখানে যদি ফলাফল বাতিল করতে না পারে তাহলে নির্বাচন কমিশনের স্বাধীনতাটা কোথায়। আর সব শেষের দিকে বিএনপির একজন নেতা বলেছেন যে আগামী এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে এমন বিশ্বাস যারা করে তারা আসলে ভুল করছেন, তারা এখনও বরাবরই মানে অনর রয়েছেন যারা তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না। আর আজকে এর বিপরীতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে বঙ্গবন্ধু এভিনিউতে, সেখানে দলের নেতাকর্মীরা জড়ো হন এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যেটি বলেছেন যে বিএনপি তলে তলে সহিংসতা এবং আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিয়েছে, এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার হাতে, আমরা এখন সেই রিপোর্টে দেখব, দেখার পরে মোটরশি আপনার কাছে আবার ফিরব। দেশের রাজনীতিতে আলোচনায় জাতীয় নির্বাচন, ভোটের প্রস্তুতি নিচ্ছে টানা 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ, আর আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে বিএনপির সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। নগরীর বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। সবাই বক্তারা বলেন বিএনপি নির্বাচন বানচাল ও দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে, তবে নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই। তোমরা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারো, আমরা ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা আমরা প্রস্তুত আছি। আমাদের এগিয়ে যাওয়াকে আজকে আবার পেছনের দিকে দিয়ে যাওয়ার জন্য, এগিয়ে যাওয়াকে থামিয়ে দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্র চলছে। আমরা যখন বলি গো ফরওয়ার্ড বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, তারা বলে টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে আবার সমস্ত ক্ষেত্রে ধ্বংসের দিকে ষড়যন্ত্র করছে। দলের সাধারণ সম্পাদক বলেন ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে নালিশ আর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, তবে কর্মসূচিতে জনগণের সাড়া না পেয়ে এখন সহিংসতার প্রস্তুতি নিচ্ছে। বিদেশিদের কাছে বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করা, উপরে উপরে পদযাত্রা, আর তলে তলে সহিংসতা প্রস্তুতি। আবারও যদি বিএনপি আন্দোলনের নামে ভাঙচুর করতে আসে, যেই হাতে
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। ওবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। আফজাল, আমরা বরাবরই কিন্তু দেখে এসেছি যে বিএনপির নানা কর্মসূচির বিপরীতে কিন্তু আওয়ামী লীগও শান্তি সমাবেশ করে আসছে, তো তারই ধারাবাহিকতা কিন্তু আজও তারা শান্তি সমাবেশ করেছে এবং নানা বার্তা দিয়েছে, তো আজ নতুন কোনো বার্তা কি ছিল দলের কর্মীদের জন্য? আচ্ছা, বিএনপির আপনি যদি বললেন যে বিএনপির কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগও শান্তি সমাবেশের ব্যানারে মাঠে থাকেন এবং আজকেও ছিলেন, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে আগামী নির্বাচন পর্যন্ত তারা রাজপথে থাকবেন, রাজপথ দখলে রাখবেন, বিএনপি যেন কোনো ধরনের নৈরাজ্য সহিংসতার দিকে না যায় এবং যদি সহিংসতা করে সেটি যেন প্রতিরোধ করা যায়, সেই জন্যই তারা প্রস্তুতি হিসেবেই এই মাঠে থাকছেন, একই সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আজকে আওয়ামী লীগের নেতারা শান্তি সমাবেশে যেটি বলেছেন যে বিএনপির আন্দোলন বসে যাওয়া গাড়ির স্টার্ট দেওয়ার মতো, কখনো কখনো স্টার্ট নেয়, কখনো কখনো আবার স্টার্ট নেয় না, তাকে ধাক্কা দিয়ে গাড়িটি সচল করতে হয়, সেরকমই বিএনপি আন্দোলন করছে। বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণ নেই, জনসম্পৃক্ততা এখন আর পাওয়া যাবে না, লাফালাফি করে লাভ নেই, এ ধরনের মন্তব্য করেছেন। লাফালাফি করে লাভ নেই, বিএনপি হাঁটু ভাঙা দল, এটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণ নেই, জনগণ মনে করে বিএনপির হাঁটু ভেঙে গেছে। এর আগে কোমর ভাঙার কথাও শুনেছিলাম আমরা, আন্দোলনের নামে সহিংসতা ও সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপি এখন যে ধারায় আন্দোলন করতেছে সেই ধারাটাকে এখন পর্যন্ত যেহেতু বিএনপি সহিংসতার পথে যায়নি, কোনো ধরনের উস্কানিতে পা দেয়নি, কিন্তু তারা যে আন্দোলন করতেছে সেই আন্দোলনের পেছনে তাদের একটি অসৎ উদ্দেশ্য রয়েছে, সহিংসতা করা এবং আগুন সন্ত্রাস। 2014-15 সালে যে আগুন সন্ত্রাসগুলো হয়েছিল এইবার হয়তো সেই ধারায় বিএনপি এখন পর্যন্ত যায়নি, তবে ভবিষ্যতে যাবে এবং স্টিরি প্রস্তুতি নিচ্ছে, এমনটি কিন্তু আওয়ামী লীগ নেতারা মন্তব্য করেছেন। রাষ্ট্র ধ্বংস করতে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, এর পেছনে 1/11 যে কুশীলবরা বলি, তারপরে এখন মার্কিনের আমেরিকার সম্পৃক্ততার কথা বলি, তাদেরকে নিয়ে একটি দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। বিএনপি ভোটের রাজনীতিতে ভয় পায়, তারা সেই কারণে নির্বাচনে অংশ নিতে চায় না, কিন্তু ভোট ছাড়া অন্য কোনো পথে ক্ষমতায় কীভাবে যাওয়া যায় সেটিই করছেন বা সেই ধরনের ষড়যন্ত্রই করছেন, এবং সরকারের বিরোধিতার নামে বিএনপি দেশ বিরোধী অর্থাৎ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন, এমনটি কিন্তু আওয়ামী লীগ নেতারা বলছেন। নয়াপল্টন মিথ্যাচার, গুলশান গুজবের কারখানা, এ ধরনের বক্তব্য এসেছে। আমি আপনার সর্বশেষ পয়েন্টটি ধরে জিজ্ঞেস করতে চাই যে নয়াপল্টন মিথ্যাচার, গুলশান গুজবের কারখানা বলতে আসলে নেতারা কি বুঝিয়েছে? এটি আসলে তথ্য সম্প্রচার মন্ত্রী তিনি বলেছেন যে নয়াপল্টন মিথ্যাচার, গুলশান গুজবের কারখানা। সাধারণত নয়াপল্টন থেকে বক্তব্য বেশিরভাগই দেন হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভি, এবং তিনি যেই কথাগুলো বলেন সেটির প্রেক্ষিতেই আমরা মাঝে মাঝেই দেখি যে রুহুল কবির রিজভি এবং হাসান মাহমুদ দুইজনের মধ্যে কথার যুদ্ধ বা কথার লড়াই চলছে, তারই প্রেক্ষিতেই হয়তো এটি বলেছেন যে নয়াপল্টন মিথ্যাচারের একটি জায়গা আর গুলশান গুজবের কারখানা। আমরা অধিকাংশ সময় দেখি যে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের যে কার্যালয়, রাজনৈতিক কার্যালয়, সেখানে বিএনপির মহাসচিব নানা ধরনের বক্তব্য দিয়ে থাকেন, সরকারের বিরুদ্ধে বক্তব্য দেন এবং সেইখান থেকে নানা ধরনের গুজব ছড়ানো হয় সরকার বিরোধী, সেটির প্রেক্ষিতেই হয়তো এই কথাটি এসেছে যে গুলশান গুজবের কারখানা। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগ তাদের অবস্থানে অনড় যে আগামী নির্বাচন এই সরকারের অধীনেই হবে, শুধুমাত্র নির্বাচনকালীন সময়ে যে সময়টুকু রয়েছে সেই সময়ে আওয়ামী লীগ সরকার রুটিন ওয়ার্ক করবে। নির্বাচন কমিশন যেহেতু আইন দ্বারা গঠিত একটি স্বাধীন নির্বাচন কমিশন, তাকে তাদের সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল ধরনের সক্ষমতা রয়েছে, সকল ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। সেই সময় নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে, এটি আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে বিদেশি বন্ধুরা যারা আছেন তাদেরকে তিনি আশ্বস্ত করতে চান যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং ঐতিহাসিক হবেন। সেই আশ্বস্ত থেকেই আওয়ামী লীগ নেতারা কিন্তু বরাবরই বলে থাকেন যে বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে থাকেন। অটসি, ধন্যবাদ আফজাল, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক নানা বিষয়ে আলোচনায় স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। অন্য প্রসঙ্গ, এই ব্যবস্থাপনা রোড টু মক্কা সহ বর্তমান সরকারের নানা উদ্যোগে হজ যাত্রা সহজ হয়েছে। হাজিদের সুবিধায় বিমানবন্দর পর্যন্ত হবে দৃষ্টিনন্দন আন্ডারপাস। 2023 সালের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2008 সালের নির্বাচনী ওয়াদা অনুযায়ী হজ যাত্রা মুসল্লিদের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পবিত্র কাবা শরীফ। হজ পালনে সৌদি আরবে হবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েত। হজযাত্রীর দিক থেকে বিশ্বের চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে এবারও যাচ্ছেন 1,20,000-এর বেশি মুসল্লি। শুক্রবার সকালে রাজধানীর আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অতীতের অনিয়ম ভোগান্তি কাটিয়ে হজ কার্যক্রম সহজ করার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ডিজিটাল সেবা, ই ব্যবস্থাপনা, মক্কা রোড সার্ভিস সহ বর্তমান সরকারের নানা উদ্যোগে হজ ব্যবস্থাপনা এখন বেশ সুষ্ঠু। আজকে আমাদের হজ ব্যবস্থাপনা অনেক সহজ হয়ে গেছে। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে, সন্ত্রাস ও মানব সৃষ্ট দুর্যোগ যেন বাংলাদেশের কোনো ক্ষতি করতে না পারে, কাবাই গিয়ে সে প্রার্থনা করার আহ্বান জানান সরকার প্রধান। অগ্নি সন্ত্রাস হয়, গাড়িতে আগুন দিয়ে মানুষ মারে, এই ধরনের মানে মনুষ্য সৃষ্ট দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ, কোনো দুর্যোগে যেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, আপনারা সেই দোয়াটা করবেন, যে দেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। শান্তির ধর্ম ইসলামের সুমহান বার্তা তুলে ধরে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের আলেম ওলামারাও যা আছেন তাদেরকেও আমরা সম্পৃক্ত করেছি যে এর থেকে আমাদের ছেলেপেলেরা মুক্ত থেকে যেন তারা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে ওঠে। হজ ব্যবস্থাপনায় সফলতার ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সরকার প্রধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। রত্ন মক্কায় ঢাকাতেই হবে ইমিগ্রেশনের শতভাগ কাজ। সুষ্ঠু ব্যবস্থাপনায় কোনো ভোগান্তি না থাকায় সন্তোষ জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার দিবাগত রাত 3:15 ঢাকা ছাড়বে হজের প্রথম ফ্লাইট। টানা কয়েক মাস ধরে চলা কার্যক্রম এখন শেষ পর্যায়ে। অপেক্ষা শুধু ফ্লাইট যোগে মহান আল্লাহর নৈকট্য লাভের কামনায় হজ যাত্রার। আর তাই প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবছর হজের সার্বিক কার্যক্রম সম্পন্ন হচ্ছে বিগত যে কোনো বছরের তুলনায় অনেক বেশি আধুনিকতা আর সুষ্ঠু ব্যবস্থাপনার ভিত্তিতে। সরকারের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর। মহিলাদের ব্যবস্থাপনা এত ভালো হয়েছে সেটা বলার মতো না। এছাড়া হজ কার্যক্রমের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ রোড টু মক্কা ইনিশিয়েটিভের পরিসর বাড়ায় খুশি যাত্রীরা। এই কার্যক্রমের আওতায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পূর্ণ হবে যাত্রীদের জেদ্দা অংশের ইমিগ্রেশন। এছাড়া পরিবহন, বাসস্থানের ব্যবস্থা, লাগেজের কোডিং ও স্ক্রিনিং সবকিছুই সম্পূর্ণ হবে আরো বেশি সহজ উপায়ে। এখন ডিজিটালাইজ হওয়াতে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন থেকে ঘরে বসে আমরা করতে পারতেছি। এক টাকাও কোথাও দিতে হয় না, এটা আমার জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়। হজ যাত্রীদের পাশাপাশি সার্বিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্ট অংশীজনেরাও। ইনশাআল্লাহ এবছর এখানে মিসম্যানেজমেন্ট হবে না, হজ যাত্রীদের কষ্ট লাঘব হবে এবং হজ যাত্রীগণ প্রতারিত হবেন না বলে আমরা আশা করি। এক মাস পর পর আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে সমন্বয় হবে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম। এ খাতে ভর্তুকির বাড়তি বোঝা কমাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সকালে রাজধানীতে নিজ বাসায় গণমাধ্যম কর্মীদের তিনি জানান এরই মধ্যে নীতিমালা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেল, ডিজেল, অকটেন, পেট্রোলের দাম সমন্বয়ের বিষয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। যেখানে বিশ্ববাজারে দাম বাড়লে বাংলাদেশেও সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিল সরকার, আর এ লক্ষ্যে শুরু হয় প্রয়োজনীয় কৌশল পরিকল্পনা তৈরি। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান এখন থেকে এনার্জি রেগুলেটরি কমিশন নয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করবে সরকার। বলেন, এই সংক্রান্ত নীতিমালা প্রণয়নও প্রায় শেষ পর্যায়ে। ওয়াল মার্কেটে দাম করবে, টাইমলাইন দেওয়া থাকবে, সেটার সাথে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে আমাদের খরচগুলো ধরে যদি এখানে 2 টাকা কমে কমে ফেলবে অটোমেটিকলি। বিদ্যুৎ ও গ্যাসের হাজারো অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা ও হাজার কোটি টাকা বকেয়া পাওনা আদায় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। হাজার হাজার এগুলোকে গুটাই নিয়ে আসা, তারপরে মিটার দেওয়া, এটা একটা সমসাময়িক ব্যাপার। শিগগিরই ভোলার ইলিশা এক কূপকে দেশের 29তম গ্যাস ক্ষেত্র হিসেবে ঘোষণা করা এবং পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা সরবরাহের কথাও জানান প্রতিমন্ত্রী। মাদারীপুর, শরীয়তপুর হয়ে আপনার একদম গোপালগঞ্জ হয়ে বরিশাল পর্যন্ত পাইপলাইন যাচ্ছে।
ঘূর্ণিঝড় মোখার কারণে এলএনজি টার্মিনালের 400 MMC গ্যাস কমে গেছে বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আমাদের প্রায় 400 MMC। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আমদানির হুমকিতেও কমছে না পেঁয়াজের দাম, ঘুরপাক খাচ্ছে 80 টাকার মধ্যেই। হু হু করে বাড়ছে আলুর দর, মাছের আড়তে লাগামহীন ইলিশ। এদিকে ব্রয়লার মুরগির কেজি নেমেছে 200 টাকায়। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই পেঁয়াজ কেনা বেচায় সরগরম রাজধানীর কারওয়ান বাজার। সরকারি হিসাবে এই মাসখানেক আগে খুচরা পর্যায়ে 30-40 টাকা কেজি দরের দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 75-80 টাকায়। দাম বেড়ে গেছে অনেক বেশি বলছেন খুচরা পাইকারি বিক্রেতারাও। চড়ামূল্যের নিত্যপণ্যের বাজারে দামের এই বোঝা নাভিশ্বাস তুলছে বলে জানালেন ভোক্তারা। পেঁয়াজ ছাড়া তো আর রান্না করতে পারি না, এরকম পেঁয়াজের দাম বাড়লে তো হিমশিম খাইতেই হয়। 1 কেজি বেদম 70-80 টাকা এটা কি বাড়ি বলে গেল? আপনার তো চাহিদা মতো যোগান না মেলায় বাড়তি রয়েছে সস্তা হিসেবে পরিচিত আলুর বাজার দর। আজকে আপনার 30 টাকা আর উত্তরবঙ্গের আলু 32 টাকা পাইকারি। বাজারটা বাড়ার কারণ হইলো বোলার আলু ময়ালে অনেক ছিল, অনেক চাই পেয়ে গেছে, স্টোরটা ছাড়তেছে না। এদিকে এখনো সংকট কাটেনি খুচরা বাজারে চিনির সরবরাহে, তবে স্থিতিশীল রয়েছে ডাল, তেল, আটা, ময়দার মুদি বাজার। কোলা চিনি নাই, প্যাকেট চিনি আমরা 124 টাকা কিনি, 100 খুচরা 130 টাকা বিক্রি করি। আটার দাম আগের মতোই আছে। সয়াবিন আপনার 165 টাকা লিটার, বাজারে একটু কম পাইতেছি, ওই হিসাবে আমরা কমে বিক্রি করতেছি। চড়া ইলিশের বাজার, বিক্রেতারা জানালেন গেল 7 দিনে কেজি ওজনের প্রতি পিস এই রূপালি মাছের দাম বেড়েছে 600-700 টাকা। গত সপ্তাহে 1 কেজি ছিল 1400-1500 টাকা দিই, এখন 1 কেজি মাছ 2200-2500 টাকা দিই। এটা তো আমাদের উপরে এসে চাপটা পড়তেছে। রাজধানীর এই বাজার ঘুরে জানা গেল কেজিতে 10-20 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 200-210 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ওঠেনি জাল ও নৌকার খরচ, এর মধ্যেই মধ্যরাত থেকে সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। হতাশা নিয়ে শত শত ট্রলার নিয়ে উপকূলে ফিরছেন মোখায় বিপর্যস্ত জেলেরা। সরকারি নিষেধাজ্ঞা, তাই সাগরে মাছ শিকার না করে একের পর এক ট্রলার ফিরছে উপকূলে। তবে আগত জেলেদের চোখে মুখে হতাশার ছাপ, কারণ অনেক জেলেরই ঋণের বোঝা মাথায়। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি সহ আর্থিক সহায়তা প্রদানের। আমাদেরকে 50-60 কেজি চাইল দেয়, এগুলো দিয়ে তো আমাদের সংসার চলে না। আমরা নিরে বোঝা নিয়ে আইন মানি, আর 12-তে ট্রলার ঘুরে আইনে ঢুকে মাছগুলো মেরে মেরে যায়, এটা হচ্ছে আমাদের দুঃখ। অন্যদিকে জেলা ফিশিং বোর্ড মালিক সমিতির দাবি, 65 দিনের নিষেধাজ্ঞা সংশোধন এবং জেলেদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা। এই যে 65 দিন অবরোধ, 65 দিন মাছ ধরা বন্ধ, এই আইনটা সংশোধন করা উচিত। কক্সবাজারে নিবন্ধিত নৌযান রয়েছে 5113টি। সাগরে 65 দিনের নিষেধাজ্ঞায় সরকারি সহায়তার আওতায় এসেছে উপকূলের জেলেরা, কিন্তু বাদ পড়েছে মৎস্য শ্রমিক, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা। তাদের দাবি, তাদেরকেও যাতে নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তার আওতায় আনার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাত্র 24 দিনের ব্যবধানে মাতারবাড়ি বন্দরে কয়লা নিয়ে ভিড়ল দ্বিতীয় মাদার ভেসেল। পরীক্ষা নিরীক্ষা শেষে কাল থেকে খালাস শুরু। শুক্রবার সকালেই কালো মেঘের ভেতর দিয়ে ধীরে ধীরে মাতারবাড়ি বন্দরের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আসে হংকংয়ের পতাকাবাহী জাহাজ MV YM Endeavour। 8 ঘন্টারও কম সময়ে সতর্কতার সাথে ভেড়ানো হয় 229 মিটার দীর্ঘ এবং 12.5 মিটার গভীরতার এই জাহাজকে। বিদ্যুৎ কেন্দ্রের জেটিতেই এখন এটির অবস্থান। মহেশখালী মাতারবাড়ি বন্দরের অবস্থান গভীর সাগরে, আর চ্যানেল অপরিচিত হওয়ার কারণে মাতারবাড়ি বন্দরের উদ্দেশ্যে আসা জাহাজগুলোকে বিদেশি ক্যাপ্টেনরা অনেকটা দূরেই অবস্থান নিয়ে রাখে। পরবর্তীতে চট্টগ্রাম বন্দরের পাইলটরা সেই জাহাজকে পাইলটিং করে বন্দরের জেটিতে নিয়ে আসেন। ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে প্রায় 65,000 মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়ি বন্দরে ভিড়ে জাহাজটি। গত 25 এপ্রিল এ বন্দরে ভিড়েছিল সবচেয়ে বড় জাহাজ MV YSUMARO। এই জাহাজ ভিড়িয়ে গভীর সমুদ্র বন্দরের অনুমোদনও পেয়ে গেছে মাতারবাড়ি বন্দর। তবে এখনও বন্দর হিসেবে করে না উঠলো গত 1.5 বছরে 114টি জাহাজ ভিড়িয়ে নতুন রেকর্ড স্থাপন করেছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এ পর্যন্ত অন্তত 20 কোটি টাকা রাজস্ব পেয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, মহেশখালী, কক্সবাজার। কুমিল্লায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা এনামুল হক। দুপুরে সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের
আলেখাচর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এনামুলের সঙ্গে একটি পক্ষের মাদ্রাসা কমিটি নিয়ে এবং মাদক সেবনের ভিডিও প্রকাশ করা নিয়ে বিরোধ চলছিল। জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন এনামুলকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মসজিদের সামনে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এনামুল। বান্দরবানের সাংবাদিকতার মুখোশে ঘুরে বেড়ানো কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর তাত্ত্বিক নেতা লোঙ্গা খুমিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সকালে রুমা বগালেক এলাকা থেকে তাকে আটকের পর রুমা থানায় হস্তান্তর করা হয়। লোঙ্গা খুমি রুমার কুলাইন পাড়া বগামুখ এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর নজরদারিতে ছিলেন। একটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আসলেও সে মূলত সাংবাদিকতার আড়ালে কেএনএফ কে বিভিন্ন তথ্য সরবরাহ করত। লোঙ্গা খুমি দৈনিক মানব জমিন পত্রিকার রুমা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করত। পত্রিকা কর্তৃপক্ষ জানায় গত 15 থেকে 20 দিন ধরে তার সংবাদ প্রচার বন্ধ রাখা হয়। দেশের বাইরের খবর, পাশ্চাত্যের পর এবার মুসলিম বিশ্বের কাছে ধর্ণা দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হঠাৎ করে সৌদি আরব সফরে গিয়ে আরব লীগের সম্মেলনে অংশ নিয়ে যুদ্ধ বন্ধে সংস্থাটির সহায়তা চান তিনি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেই শুক্রবার আকস্মিক সফরে সৌদি আরবে যান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মধ্যপ্রাচ্যের দেশটিতে এটি তার প্রথম সফর। জেদ্দায় পৌঁছার পরপরই এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক এগিয়ে নিতেই তার এ সফর। এছাড়া রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তি, ইউক্রেনের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা এবং যুদ্ধ বন্ধে শান্তির পাশাপাশি জ্বালানি সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয় আলোচনার জন্যই সৌদি সফর করছেন তিনি। জেদ্দায় পৌঁছেই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক জোট আরব লীগের সম্মেলনে অংশ নিয়ে সেখানে বক্তব্য রাখেন জেলেনস্কি। এ সময় চলমান যুদ্ধে আরব দেশগুলোকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ইউক্রেনের মুসলিম কমিউনিটির রক্ষায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কিয়েভের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান। গত বছর ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র সহ কেবল কট্টর মিত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল জেলেনস্কির সফর। তবে হঠাৎ করেই সৌদি আরবের মতো মুসলিম দেশে তার আকস্মিক এ সফর নানা আলোচনার জন্ম দিয়েছে। যুদ্ধ শুরুর পর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ নিরপেক্ষ অবস্থান নিলেও কেন জেলেনস্কি রিয়াদের কাছে ধর্ণা দিলেন তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এর আগে গত বছর সৌদি আরবের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়। ওই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে বিনিময় হয় কয়েক হাজার বন্দি। ধারণা করা হচ্ছে এবার যুদ্ধ বন্ধে সৌদি আরবকে মধ্যস্থতাকারী হিসেবে পাশে চায় ইউক্রেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। খেলার খবর, বিশ্বকাপ নয় আপাতত নির্বাচক প্যানেলের ভাবনায় ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ। 23 মে ঘোষণা করা হবে দল, খেলানো হবে সম্ভাব্য সেরা দল। তবে টেস্টে সাকিব আল হাসানের অনুপস্থিতি ভোগাবে বলে মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। এখন 4 মাস বাকি বিশ্বকাপে, ব্যাক টু ব্যাক সিরিজগুলি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আমরা আফগানিস্তান সিরিজে 3টা ফরম্যাটে আমরা খেলবো, এখানে আর কোনো এক্সপেরিমেন্ট হবে না। এবং সেরা দলটাই দিবেন, আফগানিস্তান ভেরি গুড সাইড এবং যেহেতু আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে গত টেস্ট ম্যাচটা, এখানে তো কোনোভাবেই হালকা করে নেওয়া হবে না। ইনশাল্লাহ বেস্ট পসিবল সাইডটাই আফগানিস্তানের সাথে দাঁড় করে নেব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2023 সালের হজ কার্যক্রম উদ্বোধন, রোড টু মক্কায় ঢাকাতেই হবে ইমিগ্রেশনের শতভাগ কাজ। কাল রাতে প্রথম ফ্লাইট, ই ব্যবস্থাপনায় সহজ হয়েছে সব বললেন প্রধানমন্ত্রী। এবং আমদানির হুমকিতেও কমছে না পেঁয়াজের দাম, ঘুরপাক খাচ্ছে 80 টাকাতেই, হু হু করে বাড়ছে আলুর দরও, ব্রয়লারের কেজি নেমেছে 200 টাকায়। এ ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।